দীপঙ্কর ভট্টাচার্য লিটন, বাংলাদেশ প্রতিদিন, শ্রীমঙ্গল প্রতিনিধি। আমি 2010 সাল থেকে বাংলাদেশ প্রতিদিনের সাথে কাজ করছি এবং প্রথম দিন থেকেই আমি খুব উৎসাহিত হয়েছি। আমার প্রথম প্রথম নিউজটাই বাংলাদেশ প্রতিদিনের ছাপা হয়েছিল প্রথম সংখ্যায়। বাংলাদেশ প্রতিদিনে কাজ করতে গিয়ে আমি আসলে গর্বিত, গর্বিত এই জন্য যে দেশের সর্বাধিক প্রচারিত একটি দৈনিকে আমি কাজ করছি, গত 13 বছর ধরে শিখছি এবং এখনও মনে করতেছি আমি প্রতিদিন শিখছি। বাংলাদেশ প্রতিদিনে কাজ করার সবচেয়ে বড় যে শিক্ষাটা আমার হয়েছে, নিউজটা একবারে অল্প করে লেখা, জিস্টটা দিয়ে একটা নিউজ লেখা। এখন আমার আমি মনে করি যে এখন যদি আমাকে কেউ বলা যায় বড় করে নিউজ লিখে দাও, আমি মনে হয় পারবো না। জিস্ট দিয়ে নিউজ লেখাটা এটা বাংলাদেশ প্রতিদিন আমাকে শিখিয়েছে। এটা আমার জন্য গর্বের যে মফস্বলে কাজ করি, যে কোনো অফিস আদালত কোথায় যেখানেই যাচ্ছি যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোন পত্রিকায় কাজ করেন, বাংলাদেশ প্রতিদিন বললেই আর কিছু বলা লাগে না। অপরপ্রান্ত থেকেই বলে আপনি তো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকে কাজ করছেন। আমি যখন এটা শুনি আসলে আমি গর্ববোধ করি। এবার বাংলাদেশ প্রতিদিনের 14তম বর্ষে পদার্পণ, আমি 14তম বর্ষে পদার্পণের শুভ লগ্নে বাংলাদেশ প্রতিদিনের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুদ্দায়ী এবং শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি পাঠকরা ছিলেন বলেই বাংলাদেশ প্রতিদিন আজ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক, পাঠকরা ভালোবেসে ছিলেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের আগামী দিনগুলোতে পাঠকরা আমাদের সাথে থাকবেন, আমরা আরও এগিয়ে যাব। সবার জন্য শুভকামনা।